হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে, আবারও স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। তো আজকে আমি কথা বলবো আসলে ইটালিতে খাবার দাবারের দাম কেমন, ইটালিতে আসলে থাকলে ইটালিতে খরচ কেমন হয়, বাসা ভাড়া কেমন, এইসব বিষয়ে। তো আমি এখন দেখতে পাচ্ছেন আপনারা, আমি এখন সুপার মার্কেটের ভিতরে, এটা সুপার মার্কেটের নাম হচ্ছে ইনস। তো আমি আপনাদের দেখানো ট্রাই করছি আসলে এই যে মাংসের প্রাইস কেমন এই জায়গায়। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন টাইপের মুরগি থেকে শুরু করে বিভিন্ন গরু এইসবের মাংসের যে ইয়েটা লিস্টটা আমি দেখানোর চেষ্টা করছি, বেশি ফিশ শো আছে, মাছের ব্যাপার আছে। এই যে ইন্টায়ার মুরগি যেগুলো সেগুলো হচ্ছে 4 ইউরোর মতো, এটা হচ্ছে টোটাল মুরগিটা প্যাক করা, এভাবে রান্না করা। আপনি ইউরোপের সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে আপনি রান পিস থেকে শুরু করে তারপরে হচ্ছে যে মুরগির যে বিভিন্ন পার্টগুলো সেগুলো আপনি খুচরোভাবে কিনতে পারবেন। তো তার মধ্যে দেখতে পাচ্ছেন যে এই এইগুলি, তো আমি যদি আপনাদের ধরি তাহলে দেখা যাচ্ছে যে বাংলাদেশের থেকে আপনার ইউরোপের প্রাইস হচ্ছে অনেক কম, ডিপেন্ড করে আসলে আপনি কোন সুপার মার্কেটে কীভাবে কিনছেন। তো আমি যে সাইডটাতে আছি এটা হচ্ছে আপনার ফিশের যে অংশটুকু, মাছের যে অংশটুকু, সেই মাছের সাইডটাতে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এখন প্রাইসগুলি আসলে, তো আমি যেটা আপনি যদি নর্মালি আমাদের যে মাছ বাংলাদেশি যে মাছগুলি সেগুলো এখানে কিনতে পাওয়া যায় এবং সেই প্রাইসগুলি বাংলাদেশের থেকে অনেক কম হয়। ধরেন আপনি একটা কই মাছ, আপনার রুই মাছ যেটা, সেটা হচ্ছে আপনার 3.5 টাকা 3.5 ইউরো। তো দেখা যাচ্ছে যে বাংলাদেশি টাকায় 350 টাকার মতো আপনি এখানে কিনতে পারবেন। আপনি এখানে যে হামবার্গারের বার্গারের যে ইয়েগুলো থাকে, তো মার্কেটে এখানে বিভিন্ন আপনার আপনি শিনার মাংস নেবেন না কিসের মাংস নেবেন এভাবে পার্টিকুলারলি ভাগ করা থাকে। আর আপনি দেখতেই পাচ্ছেন এখানে এখানে আমি যেগুলো আছে এগুলো টুনা মাছের ক্যান, এগুলো হচ্ছে 1 ইউরো করে, বাংলাদেশি টাকা 100 টাকা করে। তো ডিপেন্ড করে আপনি কতগুলো একসাথে কিনছেন, যদি বেশি নেন সেই হিসেবে প্রাইস কম পড়ে। আর এই সেটটা আমি হচ্ছে ফল এবং হচ্ছে সবজির এই যে ক্ষেত্রটাতে আসলাম, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন ধরনের যে সবজিগুলো এগুলো এখানে দেখা যাচ্ছে যে এখানে প্রাইস রেট দেওয়া আছে। যেমন এগুলো হচ্ছে কাঁচামরিচ, অনেক মানে দেখতে অনেক বড়, ঝাল নাই আসলে এইভাবে। আপনার এখানে ইটালিয়ান সিম এবং টমেটো আর ওই পাশ দিয়ে দেখতে পাচ্ছি আমরা ফুলকপি থেকে শুরু করে মোটামুটি সবই ফ্রেশ। ইটালি আসলে বিখ্যাত আপনার খাবারের জন্য, আর তো ইটালিতে যে আপনি মোটামুটি ফ্রেশ খাবার পাওয়া যায়, কারণ ইটালিতে আসলে মানে ইটালির ওয়েদারটা ইউরোপের অন্য দেশের তুলনায় থেকে গরম হওয়ার কারণে এখানে চাষাবাদটা মোটামুটি ভালো হয়। তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন টাইপের বিস্কিটস এইসব। তো আমি যদি বলি আসলে ইতালিতে বাংলাদেশিদের খরচ কেমন হয়, তো সেই হিসেবে দেখলে দেখা যাচ্ছে যে আমি যেটা বাঙালি ভাইদের কাছ থেকে শুনলাম সেটা দেখা যাচ্ছে যে একটা মানুষের আপনার 100 ইউরোর মতো, কিছু কিছু ক্ষেত্রে ডিপেন্ড করে আপনি কীভাবে খাচ্ছেন, কিছু কিছু ক্ষেত্রে 60 ইউরোর মতো এবং কিছু কিছু ক্ষেত্রে 90 ইউরো। তো আমরা যদি গড় হিসাব করি 100 ইউরোর মধ্যে আপনি খুব সহজে আপনার যেই ডেলি স্টাইল লাইফস্টাইল যে আমরা যেই বাঙালিরা যেভাবে খাই সেটাকে খুব আরামেই আমরা এই 100 ইউরোর মধ্যে ওভারকাম করতে পারি। এবং যে বাসা ভাড়াটা ইতালিতে, সেই বাসা ভাড়ার পরিমাণটাও আসলে অনেক কম। আপনার ইতালিতে বাসা যদি আপনি মেসে থাকেন সেক্ষেত্রে 120 ইউরোর মতো, তো 120 ইউরোর মতো আসলে খরচ পড়ে। আমরা এখানে দেখতে পাচ্ছি যেগুলো হচ্ছে আপনার স্লাইস, এগুলো ব্রেকফাস্ট থেকে শুরু করে বিভিন্ন টাইপের ব্রেডের সাথে এরা এইসব খায়। হ্যাঁ, তো বিভিন্ন টাইপের এখানে মুরগি থেকে শুরু করে আপনার কাউ থেকে শুরু করে সব এগুলো সব রেডিমেড, আপনি নিবেন ব্রেডের মধ্যে দিবেন আর খাবেন, ব্যাপারটা অনেকটা এরকম। তো ইতালিয়ানরা যেহেতু অনেকটা ইউরোপিয়ানরা অনেক ফরমাজও খায়, যেটা হচ্ছে আপনার বাংলায় বলতে গেলে বা ইংলিশে বলতে গেলে যেটা চিজ বলি আমরা, তো এইখানে অনেক টাইপের চিজও দেখা যায় আসলে নর্মালি। তো আমরা যে সাইডটাতে আসছি সেটা হচ্ছে আপনার রেডিমেড মাংসের যে সাইডটা, এগুলো সব আপনার বয়েলড, আপনি এগুলো নিয়ে এখনই মানে রেডিমেড খেতে পারবেন। তো বাঙালিতে একজন রোমে আসলে ইটালিতে একজন মানুষের থাকতে খাইতে 120 ইউরো প্লাস খাবার দাবার 100, তো আপনার ডেলি লাইফে আপনার 220 ইউরো থাকতে এবং খাইতে প্রয়োজন পড়ে। তো এটা হচ্ছে আপনার ইতালিতে আসলে একজন মানুষের গড় খরচ। যেহেতু এখানে স্যালারি রেঞ্জটা অনেক বেশি, একটা মানুষ যদি কেউ কাজ করে সেহেতু 1000 ইউরো বা 1200 ইউরো, 1,20,000 টাকা বা 1,00,000 এরকমই স্যালারি হয়, সেহেতু একজনের ক্ষেত্রে মানে 220 টাকা
বাংলাদেশি টাকায় 25,000 টাকা মধ্যে আসলে খুব আরামে আপনি লাইফ লিড করতে পারবেন ইতালিতে। তো সে কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে খাবার দাবারের, যেমন গরুর মাংস বাংলাদেশে দেখা যাচ্ছে 500, কিছু ক্ষেত্রে 600 টাকাও হয়, এইখানেও গরুর মাংস আপনি 500 ইউরোতেই পাচ্ছেন আমাদের দেশের মতো। এবং ডিপেন্ড করে, মুরগি যদি আপনি একটা ইন্টায়ার মুরগি নেন এটা 3.5 ইউরো, তো 350 টাকার মতো। তো এবং সবজিও অনেক কম, সেই আমরা যদি এভাবে কম্পেয়ার করি দেশের সাথে, আমাদের দেশের সাথে, সে তো দেখা যায় যে এই আপনার ইটালিতে থাকা খাওয়ার খরচ হচ্ছে আপনার বাংলাদেশের থেকে অনেক কম। ইউরোপের আরেকটা বড় ব্যাপার হচ্ছে আপনার বাজেট কেমন। তো বাজেট হিসেবে আপনার এখানে বিভিন্ন টাইপের, বিভিন্ন ধরনের সুপার মার্কেট আছে। তো আমি যে সুপার মার্কেটটাতে আছি সেটার নাম হচ্ছে লিডল। এটা আপনার পুরো জার্মানি, নেদারল্যান্ড, ফ্রান্স এবং ইটালিতে এটা বিখ্যাত। এটা এই সুপার মার্কেটের যে প্রাইস রেঞ্জ সেটা হচ্ছে মিডিয়াম। আর ইউরো স্পেন যেটা, সেটার আপনার প্রাইস রেঞ্জটা হচ্ছে অনেক কম এই ইউরোপের মধ্যে। তো ডিপেন্ড করে আপনার বাজেট কেমন। যেমন আপনি যদি কার্ফুর বা এগুলোতে যান, সেক্ষেত্রে আপনার এই প্রাইস প্রোডাক্টগুলোই এই রকমই প্রোডাক্ট, কিন্তু আপনার খরচ, আপনার যেহেতু মান ওগুলোর আরও উন্নত, ওগুলোর খরচ আসলে আপনার অনেক, আপনাকে অনেক ডাবল হিসেবে দিতে হবে। তো ডিপেন্ড করে যে আপনার বাজেট কেমন, বিভিন্ন ধরনের বাজেটের উপরে ইউরোপে আসলে বিভিন্ন ধরনের সুপার মার্কেট আছে। তো আমি যেটাতে আসি এটা হচ্ছে মিডিয়াম। তো এখন আমি যেই অংশে যাব সেই অংশটা হচ্ছে আপনার আপনার এখানে যে ওয়াইন এবং বিয়ার, সেই সাইডটাতে আমরা এখন দেখতে পাচ্ছেন যে বিভিন্ন টাইপের ওয়াইন এখানে পাওয়া যাচ্ছে, বিভিন্ন বোতলস। তো এগুলোর কিছু কিছু বিয়ারের যেই প্রাইস এই জায়গায়, সেগুলো পানির থেকে অনেক কম। হ্যাঁ, তো দেখা যাচ্ছে যে আপনার এই যে এক একটা ওয়াইনের দাম হচ্ছে, এগুলো হচ্ছে মাত্র 2 ইউরো করে, 200 টাকার মতো। অথচ বাংলাদেশে এইসব ওয়াইনের মানে পাও, মানে এগুলো সম্ভব না, কারণ যেহেতু আমরা মুসলিম রাষ্ট্র। আর দেখা যাচ্ছে যে বিভিন্ন টাইপের এখানে বিভিন্ন টাইপের অ্যালকোহল আমরা দেখতে পাচ্ছি, এবং কিছু কিছু বিয়ারের বোতল সেগুলো হচ্ছে আপনার 35 সেন্ট, যেটা 35 টাকা বাংলাদেশের, আপনার 50 সেন্ট। তো কিছু কিছু দেখা যাচ্ছে, কিছু কিছু সময় দেখা যায় যে বিয়ারের প্রাইস হচ্ছে আপনার পানির থেকেও কম।